হাই এভরিওয়ান, আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো প্লিজ আমাকে ইগনোর করে তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যাচ্ছিলাম বন্ধুর জন্মদিনে, মানে যাব সেই জন্য সেজেগুজে রেডি হয়েছি, আর করেছিলাম একটা স্মোকি আইলুক, আর সেটাই তোমাদের ধরে অনেকক্ষণ ধরে দেখানোর চেষ্টা করছি, বাট দেখাতে পারিনি আলটিমেটলি। আর খুব বেশি ভালো মেকআপ করতে পারি না, তবে যদি চাও তো আমি তোমার সাথে পরে সেটা শেয়ার করবো। আর এই ভিডিওটার মতনই আমার লাইফে সমস্ত কিছু আনফোকাস হয়ে যাচ্ছে, জানি না কেন। মাঝে মধ্যে মনে হয় এমন কিছু হয় যে ভিডিও করার ইচ্ছাই থাকে না, বাট পরে ভাবি যে না, তোমাদের জন্য ভিডিও তো বানাতে হবে। তো অনেকক্ষণ ধরে চরিয়ালে দাঁড়িয়ে থাকার পরে অবশেষে বন্ধুরা এলো, আর দেন আমরা যাচ্ছিলাম গিফট কেনার জন্য, কারণ বন্ধুর জন্মদিনে যাবো খালি হাতে গেলে হয়, গিফট তো কিছু একটা দিতে হবে, সেই জন্যই গিফট কেনার উদ্দেশ্যে যাচ্ছিলাম লিবার্টিতে। আর এখন যেহেতু রমজান মাস, সেই জন্য চরিয়ালে মোটামুটি, মানে মোটামুটি বলবো না, ভীষণই ভিড় হয়, ভিড় থাকে সন্ধ্যাবেলার দিকটাতে, আর অনেক দোকান আর সারাদিনই খোলা থাকে ধরতে গেলে দোকানগুলো। দেখো কেনাকাটা, ঈদের কেনাকাটা, তারপরে সামনে পয়লা বৈশাখ আসছে, তো তোমাদের পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, আর রমজানেরও অনেক শুভেচ্ছা। তো আমরা বন্ধুরা মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর আমরা গাড়িটাকে রেখে এসেছিলাম, আর ওরা সাইকেলটাকে নিয়ে এলো। তো দেখো আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেছি লিবার্টি, আর এখানে আমরা গিয়ে দেখছিলাম শার্ট, কারণ টি শার্ট আমরা দেওয়া হয়েছে এর আগের বারে, তো ভাবলাম টি শার্ট দেবো না, শার্টই দিয়ে দেখা যাক। আর এর মধ্যেই একটা শার্ট পছন্দ হয়েছিল, বাট সবাই বললো যে না ওটাও নেবো না, তারপর পছন্দ হয়েছিল ওটা, এখনও দুটোর মধ্যে ঠিক নেই কোনটা দেবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর বিল পেমেন্ট করে গিফটটা নিয়ে, আর এখানে বিল দিদিকে একটা প্রবলেম হয়েছে, মানে প্রবলেম নয় একটা মজার জিনিস হয়েছে, যে কাকুটাই টাকাটা গুলিয়ে ফেলেছে কত টাকা দেওয়া হয়েছে। তো যাই হোক, অলরেডি বিল পেমেন্ট হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি কেক কেনার জন্য। আর এখানে ভালো কেকের কালেকশন ছিল না, সেই জন্য আমরা নিইনি, ভাবলাম যে এখান থেকে নেওয়া যাক। আর এখান থেকে মোটামুটি অনেকগুলো কেকের ডিজাইনই নেওয়া হয়েছিল, আর ওই মাঝখানের কেকটা নেওয়া হয়নি একবারও কোনো বন্ধুর জন্মদিনে, ভাবলাম যে ওটা নেওয়া যাক। তারপরে ওটাই প্যাক করালাম, আর দিন ওখানে লেখাচ্ছিলাম নাম, আর কি নাম লিখিয়েছি তোমরা যদি দেখে ভালোভাবে দেখে কিন্তু কমেন্ট সেকশনে জানিও, মানে ওর ভালো নাম, মানে যার জন্মদিন তার ভালো নাম কিন্তু সুজয়। সো প্লিজ এই নামটাকে দেখে খুব বেশি কেউ কিছু বলো না, সবারই, সব বন্ধুদের মানে মধ্যে এরা মাঠে কিছু নাম থেকে থাকে, আর বন্ধুর জন্মদিন এরকম তো হতেই থাকে না। তো যাই হোক, নেওয়া তো হয়ে গেছিলো, প্যাক করিয়ে নিলাম, আর এখানে আমরা স্নো স্প্রে, ম্যাজিক ক্যান্ডেল সমস্ত কিছুই নিয়েছিলাম, ওগুলো আর ভিডিও করা হয়নি। তো কেকটা নিয়ে আমরা চললাম বন্ধুর বাড়ির উদ্দেশ্যে, আর ওরা দুজন সাইকেল নিয়ে যেহেতু ছিল, সেই জন্য ওদেরকে বললাম যে তোরা, আমরা কথা বলতে বলতেই আসছিলাম, তারপরে রাস্তাতেও যেহেতু জ্যাম থাকে, গাড়ি থাকে, তো এরম ভাবে যাওয়া যেত না, সেই জন্য ওদেরকে আমরা বললাম যে ঠিক আছে তোরা আয়, আমরা এগোচ্ছি। দেন ওদেরকে টাটা বলে আমরা চললাম, চলে গেলাম। আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও, তোমরা সাবস্ক্রাইব না করলে মোটিভেট হবো কি করে ভিডিও বানানোর জন্য, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমরা পৌঁছেও গেছি, আর এটা ছিল বার্থডে বয়, তো তোমরা সবাই কিন্তু উইশ করে দিও, যে জন্মদিনটা ছিল যেহেতু 6 তারিখ, বাট আমি পরে ভিডিওটা আপলোড করছি কারণ আমার এডিট করা হয়নি তাই জন্য। তারপর ওই বন্ধুটার বাড়িতেও আমার মতো দুটো, মানে আমাদের সাথে সাথে আরও দুটো অতিথি চলে এসেছিলো, ওদেরকেও খেতে দিল, আর বার্থডে বয়কে স্পেশাল গিফট দেওয়ার জন্য ডিম আর ময়দা নেওয়া হচ্ছে। এটা প্রতি বছরই করা হয়ে থাকে, বাট এবছর একটু স্পেশাল, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি। তারপর একটু গল্প করে চিপস খেয়ে চললাম ওর বাড়ির উদ্দেশ্যে, যেখানে বার্থডেটা সেলিব্রেট করা হবে। তো আমরা সবাই কথা বলতে বলতে, গল্প করতে করতে যাচ্ছিলাম, আর বন্ধুরা একসাথে থাকলে মানে ভিডিও তো হয় না, বাদি দাও যতটুকু করেছি ততটুকু শেয়ার করছি, সবাই মিলে খুব মজা করেছি, আর সেটা তোমরা নেক্সট পার্টে দেখতে হবে, নেক্সট পার্টের পার্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তো ততক্ষণের জন্য টাটা।